এটা তো আমরা তখনই ঘোষণা করেছিলাম, এবং যারা যারা প্রাণ হানি করেছেন এবং যাদেরকে মার্ডার করেছেন, এবং তাদের উদ্দেশ্যে আমরা গড়ামালেই একটা কিছু জায়গা দেখে সেখানে শহীদ বেদি করা হবে, এবং সেই শহীদ বেদিতে সময় আমি আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকেও আমি আহ্বান করবো আসার জন্য। অবশ্যই বাগচাতে সামাজিক অনুষ্ঠান হচ্ছিল না, কারণ তৃণমূলে যে শাসন চলছিল বাগচার মানুষের ওপরে, আজকে 11 তারিখের পর থেকে সেটা আর নেই। এখন সবাই ফ্রিলি করতে পারে, তাতে কোনো বাধা হবে না, এবং আমি বলছি আগামী দিনে এই বাগচার মাটিতে আর আগের মতো বাতাবরণ আর হবেই না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চল গঠন করার পর থেকেই বাগচার মানুষের সুখ সবসময় সুখ দুঃখের পাশে থাকবে, কোনো রকমের এই সন্ত্রাস আর বরদাস্ত করা যাবে না। সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর।